আরে না এই জায়গায় না, মানে ইন্ডিয়া একটা গুলিস্তান আছে না, ওই মানে ওই জায়গায়, ওটা গুলিস্তান, ওটা রাজস্থান। হ্যাঁ ওই রাজস্থানেই তো পাওয়া যাবো। রাজস্থান তো মরুভূমির দেশ, অনেক উট আছে এটা সবাই জানে, কিন্তু ওই উট আর মুখ কেমনে, এটা সম্ভব? কেন সম্ভব না? আর আমরা কুরবানি গরু আনি না, দুটো কামলা দিয়ে আনি না, হতে এক ঘন্টা এক ঘন্টা লাগে, ওই যত টাইমটা একটু বেশি লাগবে, আমরা দুটো কামলা পাঠাই দিই, শেষ ওরা লইব। কেমন সময় লাগতে পারে আনতে? তবে দুই মাস। দুই মাস লাগবে না, তার মানে দুই মাস পরে উট পাবো। হ্যাঁ কামলা দুইটা, তো কামলা গো তো একটা কামলা পার ডে মজুরি কত হইতে পারে? মজুরি বেশি না, 500 টাকা। সেটা হিসাব করলি 500 টাকা একটা কামলার মজুরি, তাই তো? তো দুইটার মজুরি পার ডে হইতেছে 1000 টাকা। তাহলে 1000 টাকা যদি দুইটার মজুরি হয় পার ডে, তাহলে 30 দিনে 30 দিনে আসে কত? 30,000। তাহলে দুই মাস গুণ দিয়ে দুই দিয়ে না, গুণ দুই, কামলার মজুরি হইতেছে 60,000 উঠানো লেগে। আচ্ছা 60,000 গেলে অসুবিধা নেই, কামলারা দুই মাস না খেয়ে থাকবো, খাম খরচ দিয়ে দেবো না? 50-60 টাকা আরে ধরবো, 50-60 টাকা তিন বেলা খাওন দিয়ে দেবো, 100 টাকা খাও নয়, 200 কমে পারবো না। তাইলে যদি পার ডে 200 করে ধরি, তাহলে 30 দিনে একজনের যায় 6,000, দুইজনের 12,000, তাহলে দুই মাসে 24,000। তো 24,000 হলে যোগ দেয় 24,000, 24,000 60 আর 84,000 হয়ে যায়। তাও হোক, হ্যাঁ অসুবিধা নাই, 84,000। কারণ ওই উটে খাইবো না, উটের খাওন দিতেবো না। উট কি খাইবো, উঠতে হয় মরুভূমির মধ্যে, ও আওনের সময় খালে বিলে পুষু নিতে পানি খেয়ে নেবো। ছাগলের মতন কথা বলিস না, অত বড় একটা দেহ খায়, মরুভূমিতে ঘাস ঘুষ নাই, খেজুর খায়, খুরমা খায়, আর খুরমার দাম জানোস তুই, ভালো খেজুরের কেজি হচ্ছে 2,000 টাকা। ওই সকালে 3টা খেজুর আর বিকালে 3টা খেজুর এনাফ। মানুষ নাকি উট? আচ্ছা যাগ্গা, তাহলে কত ধরন যায়? 100 টাকা মাংসের খাওন খরচ ধরলি তুই 200 টাকা, আর উটের দেহটা দেখ 100 টাকা কেমনে, কম করিলে 300 টাকা লাগবো। হ্যাঁ ঠিকই কইছেন, আমি তো দেখতেছি মাংসের চেয়ে উটের দামই বেশি। আর 300 টাকা করে হইলে উটের মাসে যাইতেছে 9,000 টাকা, দুই মাসে যাইতেছে 18,000 টাকা, 18 প্লাস 18,000, টোটাল 1,02,000 টাকা হয়ে যায়। 1,02,000 টাকা একটু বেশি হয়ে যায় না ভাই? না মানে ঠিক আছে অসুবিধা নাই, কিন্তু উটের দামই তো হিসাব করি না বেটা, উটের দাম আছে না? উট কত, মানে 80-90 এরকম? 70-80, আচ্ছা 80 ধরি, তাহলে 1,02,000 যোগ হইতেছে 80,000, 1,82,000, 1,82,000 টাকা দিয়ে উঠবাদ। এত টাকা আমার নাই, 1,82,000 টাকা দিয়ে উঠানো, সন্তানের দরকার নাই, সন্তান হয়ে গুল্লি মার। আচ্ছা উটটা জাহাজে করে আনি, তাহলে তো খরচ কম পড়বো। কেমনে? জাহাজে আনলে তো আরো বেশি। কেমনে? আরে জাহাজ ভাড়া লাগবো না, পোর্টের টাকা লাগবো না, এরপরে ওই যে ইয়ে কাস্টম গোয়েন্দা, এরপরে মানে ওই যে অনেক টাকা, অনেক পোর্টে সারাইতে টাকা লাগবো। তো পোর্টে সারাইতে টাকা লাগবো না, আর একটা গাড়ি যদি আনা হয়
তাহলে এটার নাকি 200-300% টাকার ট্যাক্স লাগবে। না উটা লাগবো, উটকে তো মরুভূমির জাহাজ বলা হয়, লাগবো ট্যাক্স লাগবে। তাইলে যদি এরকম পরিমাণ ট্যাক্স লাগে, ই লাগে, সব কিছু মিলে এত, তাহলে উঠে গুল্লি মারি, উঠবাদ। We'll be right back.